আগের যে হাদিসটা আপনারা শুনলেন, জালাস প্রসাবরত রয়েছে, এক ব্যক্তি এসে তাকে কি দিল, সালাম দিলেন। তো এই সালাম দেওয়াটাই নিষেধ যে ব্যক্তি পেশাবরত রয়েছে তাকে। মানে যে ব্যক্তি পেশাবরত থাকবে তাকে সালাম দেওয়া নিষেধ, সাধারণত বৈধ নয়। দলিল এ ব্যাপারে একটি হাদিস এসেছে, হাদিসটি ইবনে মাজাহ শরীফে এসেছিল, ইবনে মাজাহতে এসেছে, তো 352 নম্বর হাদিস কিতাবুত তাহারাতে হাদিসটি এসেছে। বাব নিয়ে এসেছেন যে বাবুর রজুলি ইউসাল্লামু আলাইহি ওয়া হুয়া ইয়াকুল, যে পেশাবরত ব্যক্তিকে সালাম দেওয়া, এই অর্থে অনুষ্ঠিত হাদিসটি নিয়ে আসা হয়েছে। সেখানে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন পূর্বের হাদিসের ন্যায় যে মাররা রাজুলুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া হুয়া ইয়াকুল, যে আল্লাহ সাল্লাম পেশাবরত রয়েছেন, ঠিক সেই সময় একজন ব্যক্তি তার পাশ দিয়ে অতিক্রম করে তাকে সালাম দিলেন, ফাসাল্লামা আলাইহি, তার উপর সালাম দিলেন। তো ফাকালা লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ সাল্লাম তার শৌর্য কার্য বা মর্মন্তরের কাজ সমস্ত কিছু সারলেন। সেরে তিনি তাকে বললেন, ফাকালা লাহু রাসূলুল্লাহি সাল্লাম, রাসূল তাকে বললেন, তার মানে কি, কিন্তু পেশাবরত ছিলেন, পেশাবরত কথা বলা তো নিষেধ, তার মানে হলো তিনি পেশাবের কাজ শেষ করে তিনি তারপর তাকে বললেন যে ইজা রাআইতানি আলা মিসলি হাযিহিল হালাতি, যে তুমি যখন আমাকে এই অবস্থায় দেখলে, মানে ওই সাহাবী কাল সাল্লাম বলছেন যে ইজা রাআইতানি, যখন তুমি আমাকে দেখলে বা দেখবে, আলা মিসলি হাযিহিল হালাতি, এই যে হালতে আমি একটু আগে ছিলাম, এই হালত অবস্থা যদি তুমি আমাকে দেখো, ফালা তুসাল্লিম আলাইয়া, তুমি আমার উপর সালাম দেবে। কে বলছেন এই কথা? স্বয়ং আল্লাহর রাসূল বলছেন যে ইজা রাআইতানি, যখন তুমি আমাকে দেখলে যে আমি এই হালত অবস্থা আসবো, সালাম দেওয়া তোমার উচিত হয়নি, উচিত নয়। অতএব ফালা তুসাল্লিম আলাইয়া, এরকম অবস্থা তুমি আমাকে দেখো, তুমি এই অবস্থায় আমাকে সালাম দেবে না। কেন? ফাইন্নাকা ইন ফাআলতা যালিকা, যদি তুমি এরকমটা করো, মানে এই অবস্থায়, এই পেশাবরত অবস্থায় মলমূত্র ত্যাগ করা অবস্থায় তুমি আমাকে সালাম দাও, তো ফালাম আরুদ্দা আলাইকা, আমি তো তখন তোমার সালামের উত্তর দিতে পারবো, তখন আমি তোমার সালামের উত্তর দিতে পারবো না। তো অত্র হাদিস থেকে যেটা বোঝা যায় যে সাধারণত পেশাব পায়খানাত ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ, তবে যদি কোনো ব্যক্তি ভুলক্রমে দিয়ে দেয় তাহলে যিনি পেশাবরত রয়েছেন তিনি পেশাবের কাজ সেরে সালাম নিতে পারবেন, এরকম হাদিস আসলাম থেকে আছে। তবে এখানে যেহেতু আসলাম থেকে সরাসরি নিষেধের একটা হাদিস রয়েছে যেখানে আসলাম বলছেন যে পেশাবরত অবস্থায় ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, দিনী কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।